আমরা অভিযান মানিয়া চলতেছি, এ পর্যন্ত চাল পাই নাই। সে আমি তো জিগেল আমি দিন দেই না হাগা দিমু আমাকে তো এখন খরা ছাড়া উপায় নাই। ছবি টবি অনেকবার জমা দিছি, টাকা পয়সাও দিছি, তারপর আমার কাঠ হয় নাই। 1000 টাকা করে টাকা দিলে সিলি পাই, নাহলে সিলি পাই না। আর ইহুদা চাল খাইয়ে কি পেট বাসে, এর লাগে পাঁচটা জিনিস লাগে না। সরকার মাছ ধরা নিষিদ্ধ করছে, আমরা উপরে আছি, আমরা বোটটোটের কাজ করাইতেছি, আমরা চাউল পাই নাই, চাউল দেয় নাই। 22 দিনের মধ্যে মনে করেন আমি উপজেলায় গেছি, জেলা অফিসে গেছি, এর মধ্যে আমাদের যে চাউলের সহযোগিতা তাও আমাদের এখন তো দেয় না। শেষ হয়ে গেছে 22 দিন, আমরা এখনো চাল পাই না। আমরা সংসার কিভাবে চালাম, মাই ফুলে কিভাবে আমরা খামু, আমাকে তো এখন খরচ ছাড়া উপায় নাই। চাল পাই তো না, চাল শেয়ার মধ্যে জিগেল আমি দিন দেই না হাগা দিমু। 22 দিন অভিযান চলতেছে, আমরা কোনো চাউল টাউল কোনো কিছু পাই না, এবং কাজকাম কোনো রকম বসে বসে কোনো রকমে 2-1 দিন 10 দিনের মধ্যে 1 দিন কাজকাম করি খাই, খুব একটু কষ্টে আছি। সরকারের অভিযোগ দিয়েছে, আমরা অভিযোগ মানিয়া চলতেছি, এ পর্যন্ত চাল পাই নাই, চেয়ারম্যান মেম্বাররা গন্ডগোল করে চাল দেয় নাই বন্ধ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। চাল যারা না হেলে গিয়া মানে বস্তা সিরের কারণে পরিয়ে যায়, হেলে গিয়ারা কম দেয়, আবার হাকে খরচা আছে, খরচা সরকার দিয়ে দেয়, হ্যাঁ তো আর হেরা কয় না, হেরা খরচা দিয়ে আন, হেরা তো হইয়ে কয় যে আমরা খরচা দিয়ে আন। 22 দিনে 20 কেজি 25 কেজি চাউলে আমাকে হয় না, আমাকে ছেলে মেয়ে আছে, আমরা 22 দিনে তো আরো অনেক কিছু লাগে। যাকে গরু আছে, বাছুর আছে, ঘর বাড়ি সব আছে, হেরা হয়েছে জালিকা কাট করি গিয়া অমনি চাল নেয়, টাকা পায়, জায়গা পায়, জমিন পায়, গরু পায়, হের পর ঘর পায়, আমাকে নেই কিছু। আমরা ছোট কালইতে এই জালের ব্যবসা করি গিয়া, আমি জাল ভাই 27 বছর হয়েছে ভাই, এবার তারিখ আমি জালিয়ার চোর পাইনি, আমার কার্ডও হয় না, আমার খানাও হয়েছে, আমার তারিখ জালিয়ার চোর পাইনি। মেম্বার চেয়ারম্যানের আমি বহুতবার আমি আমার এনআইডি কার্ডের ফটো মটো বা এই আপনার ছবি টবি অনেকবার জমা দিছি, টাকা পয়সাও দিছি, তারপর আমার কাট হয় নাই। চাউল ওই মেম্বার করে স্লিপ দেয়, ওই 1000 টাকা করে টাকা দিলে স্লিপ পাই, নাহলে স্লিপ পাই না, কেউ দেয় কেউ পায় না। আমি আর আমার ছেলে দুজনই জাল বাজি, তাই আমার ছেলে হয়তো আমার আগে থেকে জাল বাজ ধরছিল, আমি পরে জাল বাইতেছি, তা আমার কোনো চাউলের কোনো নাম টাম নাই। আমরা ওটা ঘুরিয়া মশো বিচারে টাকা দেয়া, এবারে নদীতে যাইতে হয়, নদীতে যাইয়া দেয়া দেওয়া অর্ধেক মশো বিচারে দিই, অর্ধেক নিজেরা নিয়া সমিতি চাল হইতে নিজেরা খাইতে হয়। আমরা মনে করেন দালালের চাপে হইরা গাঙ্গ হয়, সংসারের টানে হইরা গাঙ্গ হয়, তো মনে সমিতির কিস্তি মিস্তি কেন গাঙ্গ হয়, আয়া মনে করেন আই আইলে ওরা ধরে লিয়া জরিমানা করিয়া সারে, তো মনে করেন এক জবা মশো বিচারে টাকা টুকা দিয়া মনে করেন এক জবা গাঙ্গ হয়, জাল হালাই হ্যাঁ পাই নাইলে না পাই, হ্যাঁ উঠিয়া দিতে লাগে, হ্যাঁ টাকা দিতে হয় স্যার।